আজকে পড়ছি হুমায়ুন আহমেদের গল্প জুয়া। থার্ড পিরিয়ডে প্রণববাবুর কোনো ক্লাস নেই। তিনি কমন রুমে এসে পত্রিকা খুঁজতে লাগলেন। একটিমাত্র পত্রিকা রাখা হয়। পড়া শেষ না হওয়া পর্যন্ত সেটি হেডমাস্টার সাহেবের ঘরে থাকে। আজ হেডমাস্টার সাহেব আসেননি, তার মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে, ছেলের বড় ফুপা এসেছে, সেই উপলক্ষে তিনি বড় সাইজের কই মাছের খোঁজে গিয়েছেন। কাজেই কমন রুমের টেবিলে পত্রিকাটি পাওয়া গেল, ভাঁজ পর্যন্ত খোলা হয়নি। এরকম একটা কর করে নতুন পত্রিকা পড়ার আনন্দই অন্যরকম। প্রণববাবু কোনার দিকে ইজি চেয়ারে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরই তার কপাল দিয়ে টপটপ করে ঘাম পড়তে লাগল। তিনি ভাঙা গলায় বললেন, বশির মিয়া, ও বশির মিয়া। বশির মিয়া স্কুলের দপ্তরি, সেও হেডমাস্টার সাহেবের সঙ্গে কই মাছের খোঁজে গিয়েছে, কেউ এলো না। ফোর্থ পিরিয়ডে আজিজুদ্দিন সাহেব কমন রুমে পানি খেতে এসে দেখেন প্রণববাবু মরার মতো পড়ে আছে। প্রণববাবু, কি হয়েছে? প্রণববাবু বিড়বিড় করে কি যেন বললেন, তার কথা জড়িয়ে গেল। আজিজুদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন, শরীর খারাপ নাকি? এই প্রণববাবু, শরীর ঠিক আছে। আজিজুদ্দিন সাহেব কপালে হাত রাখলেন, না কপাল ঠান্ডা, জর্জারি কিছু নেই। প্রণববাবু দুর্বল কণ্ঠে বললেন, পানি খাবো, একটু পানি দেন। মাথা ঘুরছে নাকি? এই প্রণববাবু। প্রণববাবু ফিসফিস করে বললেন, লটারির রেজাল্ট দিয়েছে। আয়াজুদ্দিন সাহেবের ব্যাপারটা বুঝতে অনেক সময় লাগল। রেডক্রস লটারির 2 টাকা দামের টিকিট সবাইকে একটি করে কিনতে হয়েছে। হেডমাস্টার সাহেব 50টা টিকিট ময়মনসিংহ থেকে নিয়ে এসে গম্ভীর গলায় বলেছিলেন, সবাইকে কিনতে হবে, দেশের কাজ। আমরা শিক্ষকরা যদি না করি কারা করবে? সবার জন্য একটা এক্সাম্পল সেট করতে হবে, 5টা করে কিনবেন সবাই। থার্ড মাস্টার জলিল সাহেব মুখ কালো করে বললেন, 2 মাস ধরে বেতন নেই, এর মধ্যে এসব আবার কী ঝামেলা আছে? দেশের কাজের মধ্যে আবার ঝামেলা কী দেখলেন? 5টা করে কিনবেন সবাই, আর স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউটার ব্যবস্থা করবেন, দেশের কাজ। 5টা করে টিকিট কিনতে হলো সবাইকে। হেডমাস্টার সাহেব দেশের কাজের জন্য হঠাৎ এত ব্যস্ত হবার রহস্য উদ্ধার হলো। প্রতি 10টি টিকিটে তার 2 টাকা করে লাভ থাকে। সেই লটারির রেজাল্ট দেখে প্রণববাবুর কপাল ঘামছে, কথা জড়িয়ে যাচ্ছে, এর অর্থ কি? আজিজুদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, কি ব্যাপার ভাই, কিছু পেয়ে গেলেন নাকি? হ্যাঁ। প্রণববাবু জড়িয়ে জড়িয়ে বললেন, পেয়েছি। আজিজুদ্দিন সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। ক্লাস 9-এ তার ইংরেজি গদ্য পড়াবার কথা, তিনি আর সেখানে গেলেন না। প্রণববাবুর পাশের চেয়ারে চুপচাপ বসে রইলেন। দুনিয়াতে কত অসম্ভব ব্যাপারই না ঘটে। প্রণববাবু পরশুদিন তার কাছে 50টা টাকা চেয়েছিলেন। তিনি বলেছিলেন, হাত একেবারে খালি, কোথায় টাকা পাব, গত মাসেও হাফ বেতন হয়েছে। আয়াজুদ্দিন সাহেব ক্লান্ত স্বরে বললেন, এরকম ভ্যাবদের মতো বসে আছেন কেন, ফুর্তি টুর্তি করেন? কি ফুর্তি করুন, তাও ঠিক, লোকজন এরকম হঠাৎ লক্ষ্যপতি হলে কি করে ফুর্তি করে কে জানে। রেজাল্টটা কোথায় দিয়েছে দেখি পত্রিকাটা। ক্লাস 9-এর ছেলেগুলো বড্ড গণ্ডগোল করছে। একজনের সে কমন রুমে উঁকি দিয়ে দেখে গেল। আজিজুদ্দিন সাহেব ভ্রু কুচকে লটারির খবর 2-3 বা পড়লেন। তার কাছে কোনো টিকিট নেই, তিনি সবগুলো নিজামের চায়ের স্টলে বিক্রি করে ফেলেছে। টিফিন পিরিয়ডে স্কুল ছুটি হয়ে গেল। মাস্টারদের কারো কারো ক্লাস নেবার উৎসাহ রইল না, সবাই কমন রুমে শুকনো মুখে বসে রইল। স্কুল ছুটি হয়ে যাওয়ায় ছেলেদের জন্য আনা টিফিন বেঁচে গেছে, লুচি আর বুন্দিয়া। অন্য সময় হলে টিফিনের ভাগ বাটোয়ারা নিয়ে উৎসাহী আলোচনা চলত, আজ আর কিছুই জমছে না। ক্লাস 10-এর ছেলেগুলো কমন রুমে দরজার কাছে জটলা পাকাচ্ছে। আজিজুদ্দিন সাহেব প্রচণ্ড ধমক দিলেন, নাট্যশালা নাকি, হ্যাঁ যা বাড়ি যা, 2 দিন পরে পরীক্ষা, তার কোনো হুঁশ নেই, গরুর দল। হেডমাস্টার সাহেব খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন এবং খুব হইচই শুরু করলেন। স্কুল ছুটি দিয়েছে কি? স্কুল ছুটি দেওয়ার মতো কি হয়েছে এখানে বলেন তো? একজন লটারিতে কত টাকা পেয়েছে, আর অমনি স্কুল ছুটি পেয়েছেনটা কি? হেডমাস্টার সাহেবের কথায় কারো কোনো ভাবান্তর হল না। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব বিরক্ত হয়ে বললেন, কি ভেজর ভেজর করছে, কে গিয়ে এখন ক্লাস নেবে, অসুবিধাটা কি, আমি তো এর মতো অসুবিধার কিছু দেখলাম না। 3 মাস বেতন নেই, এর মধ্যে একজন 2 লাখ টাকা পেলে কারো মেজাজ ঠিক থাকে? 3 মাস বেতন নেই, কথাটা তো ঠিক বললেন না, হাফ বেতন হয়েছে গত মাসে, এসএসসি পরীক্ষার কালেকশন হলে বাকিটা পাবে, ভালো কালেকশন হবে। বশির মিয়া হেডমাস্টারের সঙ্গে ফিরে এসেছে,
সে একটি বড় গামলায় তেল মরিচ দিয়ে মুড়ি মাখছিল। দুপুরে এটাই স্যারদের টিফিন। কেরোসিন কুকারে চায়ের পানি ফুটছে। হেডমাস্টার সাহেব বিরস মুখে বললেন, আজও মুড়ি? আজ একটা ভালো টিফিনের দরকার ছিল। কেউ কোনো সাড়া দিল না। টিফিন পর্ব শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। টিচাররা সবাই বাড়ি চলে গেলেন। প্রণববাবু নড়লেন না। হেডমাস্টার সাহেব একসময় বললেন, বাড়ি গিয়ে আমোদ ফুর্তি করেন, চুপচাপ বসে আছেন কি জন্য? ভালো লাগছে না স্যার। ভালো লাগবে না কেন? আজ তো আপনার ভালো লাগারই দিন। হেডমাস্টার সাহেব শুকনো গলায় টেনে টেনে হাসতে লাগলেন। জোর জবরদস্তি করে কি নিয়েছি বলেই পেলেন, মনে রাখবেন সেটা। উপকারের কথা কারো মনে থাকে না, এইটাই দুনিয়ার নিয়ম। প্রণববাবু বিবির করে কি যেন বললেন, পরিষ্কার বোঝা গেল না। হেডমাস্টার সাহেব শুকনো গলায় বললেন, যে টিকিটে পেয়েছেন সেটা আছে তো? অনেক সময় দেখা যায় টিকিটটাই মিসিং, তখন তো সবই গেল। প্রণববাবু মানিব্যাগ থেকে টিকিট বের করে হেডমাস্টার সাহেবের হাতে দিল। হেডমাস্টার সাহেব ভ্রু কুঞ্চিত করে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন টিকিটের দিকে। তার মেয়ের এই বিয়ের প্রস্তাবটাও হয়তো ভেঙে যাবে। ছেলের ফুফা বলেছে ছেলে নাকি মোটর সাইকেলের খুব শখ। অজপাড়া গায়ে পোস্টমাস্টারের ছেলে মোটর সাইকেল দিয়ে করবেটা কি? 13 টাকার কই মাছ জলে গেছে বলাই বাহুল্য। হেডমাস্টার সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, প্রণববাবু আপনি এবার একটা মোটর সাইকেল কিনে ফেলেন। মোটর সাইকেল দিয়ে আমি কি করব? চড়বেন? আপনারই তো দিনকাল। হেডমাস্টার সাহেব আবার টেনে টেনে হাসতে লাগলেন। প্রণববাবু স্কুল থেকে বেরোলেন সন্ধ্যার পর। তার ধারণা ছিল বাজারের ভেতর দিয়ে যাবার সময় অসংখ্যবার লটারির টাকা পাওয়ার খবর তাকে বলতে হবে, কিন্তু সেরকম কিছুই হলো না। কেউ কি জানে না খবরটা? আশ্চর্য। তার ছেলে সুবল যেবার ময়মনসিংহে চুরি কেসে গ্রেফতার হলো, সেবার প্রণববাবুকে অসংখ্যবার ব্যাপারটা বলতে হয়েছিল। ফলস কেস বোধ হয়। কী বলেন প্রণববাবু, হাজার হলেও আপনার ছেলে, ভদ্রলোকের সন্তান। ফলস কেস না, চুরি সত্যি সত্যি করেছে। বলেন কি ব্যাপারটা, ঠিক মতো বলেন তো শুনি। বসেন না, এই বাবুকে চা দে। আজ প্রণববাবু নীলগঞ্জ বাজারের প্রায় শেষ প্রান্তে চলে এলেন। কেউ কিচ্ছু জিজ্ঞেস করল না। বাজার থেকে বেরোবার সময় করিম মিয়া চিকন গলায় বলল, বাবু একটু শুনে যান তো। কি ব্যাপার? মোট 211 টাকা পাও না? আমরা গরিব ব্যবসায়ী, এত টাকা আটকা পড়লে চলে? দিয়ে দিব। এই কথা তো বাবু 2-3 মাস ধরেই শুনছি, নিবারণ সাহার কাছে এরকম 400 টাকা পাও না। হঠাৎ একদিন কাউকে কিছু না বলে চলে গেল ইন্ডিয়া। আমি ইন্ডিয়া যাব, ইন্ডিয়াতে আমার কেউ নেই। প্রণববাবুর খুব ইচ্ছে হলো লটারির কথাটা বলেন, কিন্তু বলতে পারলেন না। তিনি বাড়ি পৌঁছলেন রাত 8টার দিকে। কোনো সাড়া শব্দ নেই। সাড়া শব্দ করার লোকও অবশ্য নেই। চারদিকে ঘুটঘুট অন্ধকার। তিনি হাঁটতে হাঁটতে তালা খুললেন, হারিকেন জ্বালালেন। টেবিলের উপর খাবার ঢাকা আছে, খানা কতক রুটি, একটা ভাজি, এক বাটি তেঁতুলের টক। তার রান্না হয় জ্যাঠার বাড়িতে। রান্না হয়ে গেলে তালা খুলে খাবার রেখে যায়। সেই বাবদ জ্যাঠার হাতে যখন যা পারেন দেন। প্রণববাবু কেরোসিন কুকার জ্বালিয়ে রুটি গরম করতে বসলেন। তখনই হঠাৎ করে সুবল এসে উপস্থিত। সুবলের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় না বললেই হয়। কত 6 মাসে একবার মাত্র এসেছিল 2 দিনের জন্য। তিনি কোনো কথা বললেন না, আজ নিজে থেকেই কথা বললেন। আছিস কেমন সুবল? আছি কোনো মতো। তুমি কেমন আছো বাবা? খেয়ে এসেছিস নাকি? মাটন বিরিয়ানি খেয়েছিস স্টেশনে। জানি তো এত রাত্রে খাওয়া দাওয়ার কোনো আয়োজন তোমার নেই। খাচ্ছ কি তুমি? রুটি নাকি? খাবি একটা? না। প্রণববাবু খেতে বসলেন। সুবল বাইরের বারান্দায় গিয়ে সিগারেট ধরল। প্রণববাবু লক্ষ্য করলেন সুবলের গায়ে চকচকে একটা শার্ট থাকলেও তার পায়ের চামড়ার জুতো জোড়াতে তালি পড়েছে। যে মোটর শপে মেকানিকের কাজ শিখত সেখানে পয়সা কড়ি বোধহয় কিছুই নেয়। তার মনে পড়ল 2 মাস আগে 250 টাকা চেয়ে ভুল বানানে 3 পাতার একটা চিঠি লিখেছিল সুবল। তিনি জবাব দেননি। এবারও টাকার জন্যই বোধহয় এসেছে। বাবা ঘরে চায়ের পাতা আছে? আছে বোধহয়, দেখ তো হরলিক্সের বোতলটার মধ্যে। সুবল চায়ের পানি চাপিয়ে মৃদুস্বরে বলল, তোমার কাছে 300 টাকা হবে বাবা, আমার খুবই দরকার। প্রণববাবু অনেকক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন। বাবা খুব ঝামেলার মধ্যে পড়ে গেছে, একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে বাবা। তার ইচ্ছে হলো জিজ্ঞেস করেন কি ঝামেলা, কিন্তু তিনি চুপ করে রইলেন। তার যে মেয়ে কলকাতার শিবপুরে ছিল সেও কি একটা ঝামেলায় পড়েছিল। 1000 টাকা চেয়ে চিঠি লিখেছিল, ছোট্ট চিঠি, কিন্তু সে ছোট্ট চিঠি পড়ে তিনি সারা রাত ঘুমোতে পারেননি। মেয়েটি অনেক বয়স পর্যন্ত তার সঙ্গে ঘুমত,
কি বিশ্রী ঘুম, পা দুটো বুকের কাছে এনে মাথা বাঁকা করে, কত বকাঝোকা, কত কি লাভ হয়নি কিছু। অঞ্জুর সেই চিঠির জবাব তিনি দেননি, লজ্জাতেই দিতে পারেননি। দীর্ঘ এক বছর সেই চিঠি পকেটে নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, ক্লাসে গিয়েছেন, পাটিগণিতের কঠিন সব অঙ্ক জলের মতো বুঝিয়ে দিয়েছেন। প্রণববাবু বারান্দায় এসে বসলেন, কি চমৎকার জ্যোৎস্না, অন্ধকার হালকা হয়ে আসছে ক্রমে ক্রমে, লেবু ফুলের ঘ্রাণ আসছে, গাছটাতে লেবু হয় না, শুধুই ফুল ফুটে, গাছগাছালির কোনো যত্ন নেই, আর কে যত্ন করবে। সুবল চায়ের কাপ নিয়ে বাইরে এসে দাঁড়ালো, বাবা খুব বড় একটা ঝামেলার মতো পড়েছে, সবাই বড় ঝামেলায় পড়ে, তিনিও মেয়েকে নিয়ে ঝামেলায় পড়েছিলেন, বিয়ে দিবেন এমন কোনো ছেলে পাওয়া যাচ্ছিল না, শেষটায় কেদারনাথবাবু কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিলেন। বিয়েটা কেমন হয়েছিল কে জানে, বর পছন্দ হয়েছিল পাগলিটার, আজ তা জানবার কোনো উপায় নেই। বাবাকে কি আর এসব কথাগুলো মেয়ে লেখে, বাবাকে লিখতে হয় দারুণ সমস্যার সময়। সুবল মৃদুস্বরে বলল, বাবা চা খাবে, চা দি, দে, চিনি নেয়, চিনি ছাড়া চা দে একটু। সুবল তাকিয়ে দেখল তার বাবার চোখ দিয়ে জল পড়ছে, ব্যাপারটা কি, সে আর চোখে তাকাতে লাগলো, মিনমিন করে বলল, 300 টাকা না পেলে বেজ্জত হব। সুবল কথাটা বলেই মাথা নিচু করে ফেলল এবং লক্ষ্য করল তার নিজের চোখও ভিজে উঠছে। সে হঠাৎ বলে ফেলল, বড় কষ্ট বাবা। কষ্ট? হ্যাঁ কষ্ট তো বটেই। প্রণববাবু ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন, টাকাটার কি জোগাড় হবে? প্রণববাবু জবাব দিলেন না, চোখ মুছলেন। সুবল বাবার কাছে সরে এল। প্রণববাবু হঠাৎ কি মনে করে সুবলের একটি হাত চেপে ধরে সশব্দে ফুপিয়ে উঠলেন। সুবল বলল, কাঁদবেন না বাবা, দেখি একটা ব্যবস্থা আমি নিজেই করব, কাঁদবেন না, মেটারে বড় দেখতে ইচ্ছে হয় সুবল। তিনি 2 লক্ষ টাকার একটি টিকিট পকেটে নিয়ে একজন নিঃস্ব মানুষের মতো কাঁদতে লাগলেন। সুবল বাবাকে দুহাতে জড়িয়ে ধরে বসে রইল। 300 টাকা তার সত্যিই খুব প্রয়োজন, তার নিজেরও ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে কাঁদল না, নিচু গলায় বলল, চিন্তার কিছু নেই বাবা, সব ঠিক হয়ে যাবে। প্রণববাবু ধরা গলায় বললেন, কিছুই ঠিক হয় না। তার কথাকে সমর্থন করেই যেন ঘরের ভেতর থেকে তক্ষক ডেকে উঠল, বাইরে মাছের চোখের মতো মরা যোজনা।